এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, নির্দল প্রার্থীকে টাকা, অডিও ভাইরাল, মুখ পুড়ছে বিজেপির। জয়ের পথে বড় কাটা একাধিক নির্দল প্রার্থী, তারাও আবার দলেরই বিক্ষুব্ধ কর্মী। তাই সেই পথের কাটা সরাতে এবার নির্দল প্রার্থীদেরই টাকার অপার করল গেরুয়া শিবিরের তরফে। আর সেই ঘটনার তথা কথোপকথনের অডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই অডিওতেই শোনা যাচ্ছে নির্দল প্রার্থীকে টাকা দিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হচ্ছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক এলাকায়। এবারে সেখানে মোট 10 জন প্রার্থী রয়েছেন। তৃণমূল, সংযুক্ত মোর্চা ও বিজেপির প্রার্থীরা ছাড়াও আছেন 9 জন নির্দল প্রার্থী। এই নির্দল প্রার্থীদের তালিকার বেশিরভাগ প্রার্থী আদতে বিক্ষুব্ধ বিজেপি কর্মী। তারা টিকিট পাননি বলেই নিজেদের মতো করে ভোটে দাঁড়িয়ে পড়েছেন। তার জেরেই যাবতীয় সমস্যার সূত্রপাত। জানা গিয়েছে মালদা জেলার মানিকচক বিধানসভা কেন্দ্রে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলকে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস ছাড়ার 10 দিনের মাথায় গৌরবাবুকে প্রার্থী করে গেরুয়া শিবির, আর তাতেই ক্ষুব্ধ হন স্থানীয় বিজেপি কর্মীরা। মানিকচক বিধানসভার দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ করে কর্মীরা। শুধু তাই নয়, প্রার্থী বদলের দাবি নিয়ে জেলা কার্যালয় শ্যামপ্রসাদ মুখার্জি ভবনেও ভাঙচুর করে মানিকচক ব্লকের বিজেপি কর্মীরা। কিন্তু বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব নিজেদের অবস্থান থেকে 1 ইঞ্চিও না সরে সিদ্ধান্তে অটল থাকেন। এরপর বিক্ষুব্ধ বিজেপি নেতা অনিল মণ্ডল, ডালিম মণ্ডল সহ মোট 7 জন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন নির্বাচন দপ্তরে। এদেরকেই মনোনয়ন প্রত্যাহার করাবার জন্য বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বিক্ষুব্ধ বিজেপি কর্মী অনিল মণ্ডলের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাদের তিনি আবেদন অনুরোধ করেন মনোনয়ন প্রত্যাহারের জন্য, কিন্তু অনিল মণ্ডল নাকচ করে দেন। অকথ্য ভাষায় গালাগালিও করেন জেলা সভাপতিকে। শুধু তাই নয়, মানিকচক ব্লকের বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্র অপর এক বিক্ষুব্ধ বিজেপি কর্মী ডালিম মণ্ডলকেও টেলিফোনে অনুরোধ করেন মনোনয়ন প্রত্যাহারের জন্য। এমনকি মনোনয়ন প্রত্যাহারের জন্য 2 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়, কিন্তু ডালিম মণ্ডল নাকচ করে অকথ্য ভাষায় গালাগালি করেন। এমন অডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার রাজনীতিতে। যদিও মানিকচক ব্লকের বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্র বলেন, এটি একটি ফেক অডিও, আমার কণ্ঠস্বর নকল করে এমন অডিও ভাইরাল করা হয়েছে আমাকে খাটো করার জন্য। যদিও মালদা জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল জানান, তিনি বিক্ষুব্ধ বিজেপি কর্মী অনিল মণ্ডলের সঙ্গে কথা বলেছিলেন। কেননা অনিল মণ্ডল দীর্ঘদিন ধরে বিজেপি দল করেন, দলের টিকিট না পেয়ে অভিমান ক্ষোভ হতেই পারে, তা প্রশমিত করার দায়িত্ব সভাপতি হিসেবে তার রয়েছে, তাই তিনি অনুরোধ করেছিলেন। তার এই বক্তব্যই কার্যত বলে দিচ্ছে যে অডিও মালদা জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে তা ফেক বা ভুয়ো নয়। অন্যদিকে বিক্ষুব্ধ বিজেপি কর্মী অনিল মণ্ডল বলেন, মানিকচক বিধানসভা ক্ষেত্রে বিজেপির সংগঠন তৈরি করতে দীর্ঘদিন ধরে তিনি লড়াই করেছেন, আজ সংগঠন শক্তিশালী হয়েছে। আর এই সময় তৃণমূল কংগ্রেসের নেতাকে দলে নিয়ে টিকিট দেওয়া ঠিক হয়নি। মালদা জেলা পরিষদের কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত এই গৌরবাবু, তাকে টিকিট দেওয়ার ফলে বিজেপি দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই বিজেপি দলকে বাঁচাতে গৌরচন্দ্র মণ্ডলকে হারাতে নির্দল প্রার্থী হিসাবে তিনি মনোনয়ন দাখিল করেছেন। মানিকচক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা প্রার্থী সাবিত্রী মিত্র আবার জানান, এটি বিজেপির অন্দরের কোন্দল, মন্তব্য করা ঠিক নয়। তবে এমন ঘটনা ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে জেলাতে।